ইতিমধ্যেই এই ব্লাউজ বিহীন শাড়ি পরা মেয়েকে নিয়ে অনেক তুল কালাম কাণ্ড ঘটে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবার তসলিমা নাসরিন, তিনি এই মেয়েকে দিলেন স্যালুট। তসলিমা নাসরিন তার লম্বা ফেসবুক স্ট্যাটাসে আরও কী কী বলেছেন এই মেয়েকে নিয়ে সেটা তো জানাচ্ছি, তবে তার আগে বলি, নারীর পোশাকে স্বাধীনতা নিয়ে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যেমন খুশি তেমন পড়ো নামে একটা অবস্থান কর্মসূচি পালিত হয়, যেখানে এই মেয়ে তার একটা স্টেটমেন্ট দিয়ে হয় ব্যাপক ভাইরাল। আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, এটার আইডিয়া আমার এসেছে, আমি আমার দাদুকে দেখেছি। আর এরপর কি? এরপরে শুরু হয় তর্ক বিতর্কের ঝড়, কেউ তার পক্ষে নিলেও সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় নানা রকম ট্রোল তাকে নিয়ে। এন্ড গতকাল তসলিমা নাসরিন ওভারঅল পুরো ঘটনা নিয়ে বিশাল একটা স্ট্যাটাস দেন, যেখানে তিনি সমালোচনাকারীদেরকেও কড়া ভাষায় কিছু কথা শুনিয়ে দেন। তিনি লিখেন, মেয়েরা যেন ছোট পোশাক না পরে, এই উপদেশ দিতে কিছু অশিক্ষিত অসভ্য লোক তাদের অশ্লীল ব্যানার নিয়ে ঢাকার পথে নেমেছিল। তার প্রতিবাদে একটি মেয়ে ব্লাউজ ছাড়া শাড়ি পরে প্রতিবাদ করেছে, বলেছে তার নানি দাদিকে সে ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে দেখেছে। কেউ কেউ মেয়েটির পক্ষ নিয়ে বাংলাদেশের 1 টাকার নোট দেখিয়েছে, যেই নোটে ব্লাউজবিহীন একটি গ্রামের মেয়ের ছবি ছাপানো। অথচ শহরের একটি মেয়েকে ব্লাউজ ছাড়া হাঁটতে দেখে অভুক্ত পুরুষের চোখ দিয়ে লালা ঝরেছে, অভুক্ত মেয়েদের চোখ দিয়ে হিংসে ঝরেছে। তসলিমা নাসরিন আরও লিখেন, আমি এই ব্লাউজবিহীন শাড়ি পরা সাহসী মেয়েটিকে স্যালুট দিচ্ছি, নষ্ট সমাজকে বদলানোর জন্য এমন সাহসী মানুষের প্রয়োজন। তসলিমা নাসরিনের কথা হচ্ছে, বাঙালি পোশাক আদিকাল থেকেই স্বল্প, ব্লাউজ জিনিসটা এসছে ব্রিটিশ থেকে, যত কম পোশাক পরবে নারী পুরুষ ততই বাঁচবে বাঙালিত্ব। তিনি আরও লিখেন, যেখানে এখন গরিবদের ঠকানো হচ্ছে, লোভ লালসা হিংসা বিদ্বেষ অন্যায় অবিচারে পৃথিবী দুর্গন্ধময় হয়ে উঠেছে, সেই জায়গায় অশিক্ষিত কিছু লোক মেতে আছে মেয়েদের কাপড় চোপড় নিয়ে, মরিয়া হয়ে উঠেছে মেয়েদের বোরখা পরিয়ে নিজেদের ধর্মীয় রাজনীতির স্বার্থ উদ্ধার করতে। এবং সবশেষে তিনি লেখেন, এই অসভ্যদের নিশ্চিহ্ন করতে হলে ওই মেয়েটির মতো লক্ষ কোটি সাহসী মেয়ে দরকার, লক্ষ কোটি শিক্ষিত সভ্য ছেলে দরকার। এখন তসলিমা নাসরিন, তিনি তো তার মতামত জানাতেই পারেন, কিন্তু তার এই মতামত নিয়েও হচ্ছে তর্ক বিতর্ক। কেউ তার পক্ষ নিচ্ছে, বিষয়টা অ্যাপ্রিসিয়েট করছে, আবার কেউ উল্টো তাকে ঘিরেই সমালোচনা করছে। কেউ বলছে এইসব পথভ্রষ্ট নারীদেরকে তো পথভ্রষ্ট নারীরাই চিনবে। যাই হোক, এখন যার যার মতামত, এখানে কিছু বলার নেই। অপরদিকে পোশাক নিয়ে যখন কথা বলছি, তখন বলে রাখি, আসানা হাবিব ভাবনা, তিনি তো রিসেন্টলি খুব সুন্দর একটা গ্ল্যামারাস ড্রেস পরে কয়েকটা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অ্যান্ড অনেকেই তাকে বলছে গর্জিয়াস লাগছে, বেশ গ্ল্যামারাস লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ সমালোচনা করে জানিয়েছেন, এমন পোশাক আমাদের পরিবেশের জন্য বড়ই বেমানান, আপনাকে দেখতে মোটেও ভালো লাগছে না। কেউ আবার বলছে গরিবের উর্ফি জাবেদ, এটসেট্রা এটসেট্রা। এছাড়া আরও অনেক রকম কমেন্টস আছে যেগুলো মুখে বলা আসলে সম্ভব নয়। যাই হোক, এখন তসলিমা নাসরিন যে সেই মেয়েকে স্যালুট দিলেন, এটা নিয়ে আপনি কি ভাবছেন সেটাও কিন্তু জানাবেন।